আমি খালেদা মাদ শাহীন আমি গত সাতাইশ জানুয়ারি বুধবার বিকেলে লন্ডনের কুইনমেরি ভ্যাকসিন সেন্টার থেকে আমি ভ্যাকসিন নিয়েছিলাম অক্সফোর্ডের অ্যাস্ট্রজেনিকা এবং ভ্যাকসিন নেওয়ার পর আমি বাসায় চলে যাই এবং বাসায় যাওয়ার পর আমার শারীরিকভাবে অসুস্থ বোধ ফিল করি এবং জ্বর চলে আসে রাতের রাতের বেলা জ্বর চলে আসে এবং মাসুল ব্যথা সহ শরীরের ব্যথা অনুভব করি কিন্তু আমি যখন ভ্যাকসিনটা নিয়েছিলাম তখন আমাকে ডাক্তার যারা আমাকে ভ্যাকসিন দিয়েছিল তারা তারা বলছিল যে এটা কোনো সাইড এফেক্ট নেই তারপরও যদি কোনো প্রবলেম হয় তাহলে থিপল ওয়ান কল দেওয়ার জন্য এবং তারা বলছিল যদি কোনো প্রবলেম হয় ওটা হয়তো দুই তিন দিনে হয়তো এটা স্টে করবে এবং প্যারাসিটামল খেয়ে ফেললে হয়ে যাবে তো আমি বাসায় আসার পর হঠাৎ যখন আমার শরীর খারাপ হলো তখন আমি প্রাস্টামো খেলাম এবং পরের দিন সকালবেলা আমি যখন জ্বরটা আমার খুনতেছে না তখন আমি এই ওয়ান ওয়ানে থ্রিপোল কল দিলাম দিয়ে বললাম যে আমি ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়েছিলাম এবং নেওয়ার পর থেকে আমি রাতের মানে যাচ্ছ ফিউ আওয়ার বিফোর আমি খুব শারীরিকভাবে অসুস্থ ফিল করতেছে এবং আমার জ্বর চলে আসতেছে তখন ওরা আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছিল আমি তাদের পরামর্শে বাসার মধ্যে রেস্টে আছি এবং আর জ্বরটা আমার দুই দিন ছিল এখনো পর্যন্ত শরীরে একটু ব্যথা করতেছে স্পেশালি আমার বাম পাশের যে হাটটা ওইখানে মাসুলটা ওইখানে আমার ব্যথা করতেছে এবং আশা করা যায় আমার ব্যথা কমে যাবে আমি যেহেতু প্যারাস্টামল খাইতেছি এবং খাচ্ছি এবং সেই সাথে আমার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতেছে এবং ডাক্তার বলছে যে আমাকে কমপক্ষে দুই তিন চার দিন রেস্ট নেওয়ার জন্য অলরেডি আমার তিন চার দিন হয়ে গেছে এবং মাসুলের পেইনটা এখন রয়ে গেছে বাট জ্বরটা আর আসে নাই সত্যি কথা যেটা ভ্যাকসিন নেওয়ার আগেই আমাকে তারা বিভিন্নভাবে প্রশ্ন করছিল এবং কুয়েকশন করতেছিল এবং যেটা যেটা তারা বলছিল যে আমার ডায়াবেটিস আছে কিনা আমার কোভিড নাইন্টিন কোভিড নাইনটিন আগে কি পজিটিভ আসছিল কিনা বাট আমার তো আমার কিন্তু গত বছরের পজিটিভ ছিল কিন্তু এবার হয়তো টোয়েন্টি এইট ডেজের মধ্যে কোনো পজিটিভ আসে নাই সো এই জন্য আপনার যদি টোয়েন্টি এইট ডেজের মধ্যে যদি আপনার করোনা পজিটিভ হয় তাহলে আপনি নিতে পারবেন না আপনাকে এইট পজিটিভ নেগেটিভ হওয়ার টোয়েন্টি এইট ডেজ পরে আপনাকে নিতে হবে ভ্যাকসিনটা তো আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই যারা যারা ভ্যাকসিন নেননি এখনো আপনারা যদি সুযোগ হয় আপনারা ভ্যাকসিন নিয়ে নিবেন এবং ভ্যাকসিন নিবেন এবং ভ্যাকসিন নেওয়ার আগ মুহূর্তে যদি আপনার শারীরিক বা ফিজিক্যাল যদি কোনো প্রবলেম থাকে আপনি দয়া করে ভ্যাকসিন নেওয়ার আগে আপনার জিপির আপনার জিপির সাথে জিপি যে ডক্টর আছে ডক্টরের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনি ভ্যাকসিনটা দিবেন তাহলে আপনি ভালো হবে মানে আপনার জন্য ভালো হবে অনেকেই হয়তো জিপি জিপির সাথে পরামর্শ না নিয়ে ভ্যাকসিন নিচ্ছে অনেকে অনেক প্রবলেম হতে পারে আমি জানি না বাট আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যখন ভ্যাকসিন নেবেন তখন আপনার শারীরিক সব সমস্যা কিন্তু আপনার জিপির ডক্টর যে উনি জানেন ভালো সুতরাং ওনার পরামর্শ নিয়ে আপনারা ভ্যাকসিন নেবেন এবং ভ্যাকসিন নিতে কোনো মন গাবড়াবেন না এটা আসলে একটা ভালো একটা দিক এবং আপনাকে আপনাকে সুস্থ রাখবে আমি আশা করি মান আল্লাহকে সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে একবার করোনা পজিটিভ হয়েছিল এবং এবার আবার আমি প্রথম দিকে আবার ভ্যাকসিনটা নিয়ে নিলাম এবং শুধু আমার এই আতঙ্কর মধ্যে ছিলাম যে একবার হয়েছিল এবং আবার হওয়ার সম্ভাবনা আছে এজন্য আমি এই আতঙ্কে আমি কিন্তু নিয়েছিলাম